এভরিওয়ান, মিথিদানা ব্লগসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তবে প্রচুর গরম পড়েছে, এই গরমে কেউই ভালো নেই, এত গরম যে সহ্য করার মতো না। তো সকালের নাস্তা আমরা করে ফেলেছি, এখন আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি, ডাইনিং টেবিলটা। তো ডাইনিং টেবিলটা গুছানোর পর ডাইনিং টেবিল মাঝখানে একটা আমি ফ্লোর টপ রেখে দিয়েছি, যাতে করে এটাকে দেখতে সুন্দর লাগে। আর এদিকে রাইস কুকারে আমি জল গরম করে দিয়ে দিয়েছি, আর এই রাইস কুকারে টু পার্টের। আর এই দেখুন এই সুইচটা, লাল বাটনটা অন হলে রান্না শুরু হয়ে যায়, আর রান্না হয়ে গেলে এই হলুদ কালার বাটনটা জ্বলে আর এই সুইচটা উপরে উঠে যায়। আর এই রাইস কুকারটা টু পার্টের, এটা নন স্টিকে আছে আর এটা স্টিলের। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার রান্নাঘরটা আমি কীভাবে গুছিয়ে রাখি। তো এটার মধ্যে তো আমি আপনাদের সেদিন দেখিয়েছি যে ডাল, চিনি, লবণ রাখি, আর এই র্যাকের নিচে আমি আলু আর পেঁয়াজগুলোকে এইভাবে গুছিয়ে রাখি, এতে করে দেখতেও ভালো লাগে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চুলাটা আগুন ধরিয়ে গ্যাস আছে কি না। একদম টোটালি গ্যাস নেই, হঠাৎ করে যে এমন সমস্যা পড়বো বুঝতে পারিনি। কাল বিকাল থেকে হঠাৎ করে গ্যাসের লাইনটা কেটে দিয়েছে, আমরা জানতাম না, আজকে জানতে পেরেছি যে গ্যাসের লাইনটা হঠাৎ করে কেটে দিয়েছে, বিল পরিশোধ করার মানে যা বিল পরিশোধ করেনি ঠিকমতো, তাই এই জন্য গ্যাস নাই। তো এদিক দিয়ে আমি সিলিন্ডার গ্যাসটা উপরে উঠিয়ে নিয়েছি, আর একটা কড়াইতে আমি পুরোনো তেল দিয়ে দিয়েছি। আমি আগে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমি কী রান্না করব। তো আমি এখানে কার্প মাছ নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, তো ওই মাছ রান্না করার আগে মা আমার জন্য ডিম ভাজি করে নিচ্ছে, যেহেতু আমি মাছ খাই না আর মাছের গন্ধটাও সহ্য করতে পারি না, তার জন্য আগে ডিম ভাজি করে নিচ্ছে, যাতে আমি মানে ডিম ভাজির মধ্যে যেন মাছের গন্ধটা না আসে। তো আজকে মা ডিম ভাজিটা একটু অন্যরকমভাবে করেছে আমার জন্য। এই ডিম ভাজির মধ্যে মা একটু রসুন বাটা দিয়েছে আর প্রচুর পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছে, যেহেতু কাঁচা মরিচ দেয়নি। তো আমি যখন খেতে বসেছিলাম তখন দেখলাম যে এই ডিমটা থেকে একটা গন্ধ আসছে, তো বললাম কিসের একটা গন্ধ, এটা এত ডিম ভাজি করে নর্মালি এরকম গন্ধ আসে না। তো আমি বললাম এটা কী দিয়ে রান্না করেছ, বললো যে তোমার জন্য একটু রসুন বাটা দিয়েছি, খেয়ে দেখো ভালো লাগে কি না। তো ভালোই লেগেছিলো খেতে, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আর আমার আজকের খাবারের মেনু ছিল ডিম ভাজি আর ডাল, আর বাবা মার মেনুতে ছিল মাছ আর ডাল। এই দেখুন মা ডিম ভাজি করে নিয়েছে, তো এখন কড়াইতে আর একটু তেল দিচ্ছে, তো তেলটাকে গরম করে নিচ্ছে। আর সিলিন্ডার চুলাতে কিন্তু রান্নাতে প্রচুর সমস্যা হয়, যেহেতু মানে গ্যাসের চুলা যেরকম তাপ থাকে আর সেরকম সিলিন্ডার চুলার তেমন তাপ থাকে না, তো এতে রান্না করতে অনেক সময় লাগে আর প্রচুর সমস্যা পড়তে হয়। তো এদিক দিয়ে মা পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ। লবণটা দেবার পর আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, লবণটা দেবার কারণে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে, তাহলে আপনার টাইমটাও বেঁচে যাবে। অনেক সময় হয় কি যে আমরা তাড়াতাড়ি কাজ করার জন্য অনেক কিছু টেকনিক ইউজ করি, কিন্তু অনেক সময় হয়, অনেক সময় হয় না, কারণ তাড়াতাড়ি কাজটা বেশিরভাগই খারাপ হয়। তো এইভাবে যদি আপনি টেকনিক খাটিয়ে খাটিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার কাজটা সহজ হয়ে যাবে। এখন মা এর মধ্যে দিয়ে দিবে রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, যারা শুকনো মরিচের গুঁড়ো খেতে পারেন না তারা এখানে কাঁচা মরিচ বাটা বা কাঁচা মরিচ দিলেও হবে। দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো। এখন সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে মা নিয়ে চেড়ে নিবে আর মশলাকে একটু কষিয়ে নিবে। হঠাৎ করে যে এরকম করে গ্যাসের লাইনটা অফ করে দেবে আমরা ভাবতে পারিনি। এর আগে যখন আমরা এই বাসায় উঠেছিলাম তখন হঠাৎ করে এই বিকালবেলা একদিন কিছু লোক এসে গ্যাসের লাইনটা কেটে দিয়েছিল, তখন আমরা শুনেছিলাম যে এটা অবৈধ লাইন ছিল। দেন এক বছর কি দুই বছর মতন আমাদের সিলিন্ডার রান্না করতে হয়েছিল, তারপর ওনারা আবার এই গ্যাসের লাইনটা দিয়েছে। কিন্তু পরশুদিন যখন আমি শুনলাম, আমার কাকি ফোন দিয়ে বলেছিল যে ওনাদের বাসার গ্যাসের লাইনটা অফ করে দিয়েছে,
তো আমি তখন আমি ভাবলাম যে হয়তো বা আপনাদের গ্যাসের লাইনটার কোনো লাইসেন্স নাই, তার জন্য হয়তো বন্ধ করে দিয়েছে বা কেটে দিয়েছে। কিন্তু দুপুরবেলা পর্যন্ত আমাদের বাসায় গ্যাস ছিল, রান্নাবান্না সবই হয়েছে। বিকালবেলা যখন আমরা বিকাল না, যখন সাথে সাথে চা নাস্তা খেতে গেলাম, তখন দেখলাম যে চুলা ধরছে না। তো ভাবলাম যে এমন তো করে প্রতিদিনই গ্যাস থাকে না, তো দুপুরে বা রাত্রে 8টা 9টা থেকে গ্যাস আসে। কিন্তু সেদিন থেকে কিন্তু চুলা একদমই ধরছিল না। তো কালকে সকালবেলা যখন দেখলাম যে না, বিষয়টা কেমন একটু সন্দেহ লাগছে যে চুলা একদমই ধরছে না, তো নিচে জিজ্ঞেস করলাম মানুষদের, তখন তারা বললো যে হ্যাঁ, গ্যাসের লাইনটা কেটে দিয়েছে বিকালবেলা, ওনারা বিল পরিশোধ করেনি তার জন্য। এখন এই জিনিসটা যে ওনারা মানে গ্যাস সিলিন্ডার যে কেটে দিয়েছে, ওনারা যদি আমাদের বলতো তাহলে আমরা বলতাম যে না, আমরা জানতে পেরেছি, তাহলে আমরা কাজ করার জন্য অন্য ব্যবস্থা নিব। কিন্তু ওনারা তো আমাদের বলেনি। আমার তো ভেবেছিলাম যে হয়তো বা গ্যাসের কোনো প্রবলেম হয়েছে, কিন্তু দেখা গেল কি ওনারা আমাদের বললো না। হঠাৎ করে যে এরকম একটা মানে সমস্যায় পড়বো আমি বুঝতেই পারিনি। কারণ প্রচুর মানে বাচ্চাদের খাওয়ার দেওয়ার জন্য নুডলস রান্না করো, এটা রান্না করো, ওটা রান্না করো, দুধ গরম করো, জল গরম করো, চা বানাও, নাস্তা বানাও, রান্না বান্না, এগুলো কিন্তু গ্যাসে করতে গেলে প্রচুর পরিমাণে সময় লাগে আর প্রচুর পরিমাণে গ্যাস চাই, যেহেতু প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, এই জন্য রাঁধতে গেলেও প্রচুর সমস্যা হয়। এখন তো তবু কিছু করার নেই, এখন দেখি ওনারা কবে গ্যাসের লাইনটা ঠিক করে দেয়। তো আমি এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু মশলাগুলোকে কষিয়ে মাছ দিয়ে দিয়েছি, আর আজকে যেহেতু আমি কার্পোমেস নিয়েছি এর জন্য আমি ভুনা ভুনা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো মাছও নিতে পারেন। তো কার্পো মাছটা দেবার পরে মার কাছে মনে হয়েছে হলুদের গুঁড়োটা একটু কম হয়ে গিয়েছে, তো মা এখানে আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে 4-5 মিনিট ঢেকে কষিয়ে নিবে, মানে ঢেকে ঢেকে কষিয়ে নিবে, যেহেতু রান্না করতে হবে খুব তাড়াতাড়ি। তো এভাবে ঢেকে ডেকে মা মাছটা কষিয়ে নিচ্ছিল, মাছটা কষানো হয়ে গিয়েছিল। এখন মায়ের মধ্যে পরিমতন ঝোলে জলটা দিয়ে দিয়ে মাছটাকে আরেকটু নেড়ে চেড়ে নিবে। যেহেতু মা এটা ভুনা করবে, তো এটা বেশি ঝোলের প্রয়োজন নেই, অল্প পরিমাণ ঝোল দিয়েই মা আবার মাছটাকে ঢেকে দিবে। 4-5 মিনিটের জন্য ঢেকে দেওয়ার পর আবার 4-5 মিনিট পর ঢাকটা তুলে দিল মা। ঢাকনা তুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তরকারি কিন্তু বলো কষে পড়েছে। তো এখন এর মধ্যে মা সামান্য পরিমাণে ধনেপাতা কুচি অ্যাড করে দিল। তো ধনেপাতা কুচি দেওয়ার পর মা এটাকে আরও 2-3 মিনিট চুলা রান্না করে নামিয়ে ফেলবে। এই যে আমি ভাবলাম যে এই রেসিপিটা এইভাবে একটু ভিডিও করে রাখি, তাহলে দেখতে হয়তো বা একটু ভালো লাগতে পারে। তো এইভাবে আমি উপর থেকে একটু ভিডিও করে রেখেছিলাম। আর এখন আমি এসে পড়েছি আমার মামার বাসায় বিকাল টাইমে। আর এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমার মামার ছেলে, ওর নাম সুপ্ত, আর ওর একটা বড় বোনও আছে। তো ওর বড় বোনটা প্রতিবন্ধী, একদমই মানে কথা বলতে পারে না, হাত পা নাড়তে পারে না, সারাদিন বিছানার মধ্যেই শুয়ে থাকে। তো আমি একটা দরকারি কাজে এসেছিলাম, আমার মানে গ্রামের থেকে আমার দিদিমা এসেছে, তো উনি কিছু ফুলের গাছ নিয়ে এসেছে, তো এগুলো নেওয়ার জন্যেই আমি আর আমার মেজ বোন আর ইটনাটরিকে নিয়ে এসেছি। তো ভাবলাম এটা একটু ভিডিও করি, যেহেতু এটা বেশিক্ষণের ভিডিও না, অল্প একটু ভিডিও করেছি থাকবো, মানে আমি ছিলাম মাত্র অল্প সময়ের জন্য, 5-10 মিনিটের জন্য, তার জন্য আমি এতটুকুই ভিডিও করেছি, এর বেশি আমি ভিডিওটা করিনি। এই যে এখন আমরা চলে যাচ্ছি, এই টুনাটুনিও চলে যাচ্ছে আমার সাথে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, এজন্য বলছি যে চলো তাড়াতাড়ি চলে যাই, যেহেতু আমাদের যেতে যেতে বেশ খানিকটা সময় লাগবে, এই জন্য ওরাও দূরে দূরে আমার সাথে যাচ্ছে। আর এটা হচ্ছে সন্ধ্যাটার রেসিপি, মানে বাসায় এসে দেখি মা বানানো শুরু করে দিয়েছে, আর দেখি তো বুঝতে পারছেন এটা একটা মিষ্টি, আর গোলাপ জামুন মিষ্টি। তো এখানে মা দিয়ে দিবে 1.5 কাপ চিনি, 1.5 কাপ চিনিতে দিয়ে দিবে মা 2 কাপের মতন জল, কারণ আপনি চিনি যতটুকু দিবেন তার থেকে একটু বেশি জল মানে জলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, কারণ চিনিটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু আপনার মিষ্টির মধ্যে কি শিরাটা ঢুকবে না, মিষ্টিগুলো শক্ত শক্ত থাকবে।
তো শিয়াটের মতে মা একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, তো আমাদের কাছে এলাচের গুঁড়ো ছিল না, তো এলাচটাকে একটু থেতলে দিয়েছে যাতে একটা ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। যারা এলাচের গন্ধটা সহ্য করতে পারে না তারা এটাকে স্কিপ করবেন। এখন শিয়াটাকে ঢাকাতে ঢেকে রাখছে 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর দেখুন শিয়াটার মধ্যে মা একটু লেবু রস দিয়ে দিবে। লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে যে শিয়াটার চিনির মধ্যে একটা মলা থাকে, তো এই লেবু রসটা দেওয়ার কারণে এই মলাটা কিন্তু উপরে আসবে, একদম একটা ফেনা ফেনা হবে। তো এই ফেনাগুলো আপনি চামচ দিয়ে উঠিয়ে একটা পরিষ্কার করে নেবেন, কারণ তাহলে কিন্তু চিনিটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো চুলাটা এখন মা বন্ধ করে রাখবে একটা জাস্ট একটা বড়লোক দিয়ে। আর এখানে একটা বলে মা নিয়ে নিবে 1.5 কাপ গুঁড়ো দুধ, আর অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা ফুল ক্রিম যে দুধ আছে সেটা নিতে হবে। তো যখন আপনার মিষ্টি বানাবেন তখন দেখে নেবেন। তো এখানে দিয়ে দিল 1 চামচ সুজি, 3 চামচ দিয়ে দিবে ময়দা। অবশ্যই কিন্তু এখানে ময়দাটা ব্যবহার করতে হবে, আটা দিয়ে কিন্তু মিষ্টিটা হবেই না, তাহলে কিন্তু আপনার সব জিনিসটা বৃথা যাবে। এখানে দিয়ে দিবে 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিবে ঘি। যাদের হাতের কাছে ঘি না থাকবে তারা কিন্তু বাটারটা ইউজ করতে পারেন, তবে বাটারটা দিলে আনসল্টেড বাটারটা দিবেন। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেবে। আর এদিকে মা দুটো ডিম নিয়েছে, দুটো ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে নেবে। ফেটিয়ে নেওয়ার পর এখন ডিম দুটো অল্প অল্প করে ডোটার মধ্যে দিয়ে মিশিয়ে নেবে, আর এই ডোটাকে এটা পারফেক্ট একটা ডো করবে। আর এটা কিন্তু বেশি মানে যেমন আমরা আটার ডোটা করি না যে হাত দিয়ে ডোলা ডোলে, ওরকম ডোলতে হবে না, জাস্ট আপনি হাতে এইভাবে এইভাবে করে একটু মিশিয়ে নেবেন। এই দেখুন, আর এই ডোটা কিন্তু মিষ্টির ডোটা কিন্তু একদম আঠালো হবে, স্টিকি হবে। এইভাবে আপনার কাছে মনে হবে কি একদম একটা পারফেক্ট হয় নাই, কিন্তু আসলে কিন্তু এইভাবে কিন্তু মিষ্টির ডোটা তৈরি করবেন। তো মিষ্টি ডোটা তো ঢেকে দিয়ে আমি জাস্ট হাতটা ধুয়ে এসে এখন মিষ্টিগুলোকে তৈরি করে নিব। এটাকে কিন্তু ডেস্টে রাখতে হবে না, জাস্ট আমি ঢেকে দিয়ে মানে মিষ্টিগুলো ডোটা তৈরি করে আমি জাস্ট হাতটা পরিষ্কার করে নিয়ে মানে সরি আমি না মানে মা জাস্ট হাতটা পরিষ্কার করে নিয়েছে। তো এর যতটুকু মানে এর মধ্যে যতটুকু সময় লেগেছে, তো মা এখন হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টিগুলোকে শেপ দিয়ে নিচ্ছে। আপনি যে যেমন শেপ দিতে মন চায়, কেউ মানে গোল দেয়, কেউ লম্বা দেয়, তো মা এখানে গোল গোল করেই মিষ্টির শেপগুলো দিচ্ছে। এখন অন্যদিকে কড়াইতে ডুবো ডুবো তেল দিয়েছে মা, মানে সরি ডুবো না মানে একটু বেশি তেল দিয়েছে। আর তেলটা কিন্তু গরম হতে হবে, যে আপনি একটা আঙুল চুবিয়ে রাখবেন সেরকম গরম, মানে আঙুল চুবিয়ে রাখার মতন যে সহ্য করতে পারবেন সেরকম করে রাখতে মানে গরম করতে হবে, মানে বেশি গরম না, জাস্ট হালকা গরম। তো এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো দিতে হবে। আর চুলার হিটটা কিন্তু একদমই লো হিট থেকে একটু বেশি থাকবে, বেশি দিলে কিন্তু হবে কি আপনার মিষ্টিগুলো উপর দিয়ে হয়ে যাবে আর ভিতর দিয়ে কিন্তু শক্ত থেকে যাবে। আর এই দেখুন মিষ্টিগুলো কী সুন্দরভাবে ফুলছে, ফুল এক একটা ডাবল সাইজের হয়ে গিয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। আর আপনার কিন্তু সাবধানে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে সাবধানে লাড়বেন বা একটু ঘুরিয়ে দিবেন। আর এই দেখুন আস্তে আস্তে মিষ্টির কালারগুলো কীরকম মানে ব্রাউন কালারের হয়ে যাচ্ছে, এটা কিন্তু যখন আপনি শিরাতে ডুবাবেন তখন কিন্তু আরও বেশি মানে ডিপ কালার হয়ে যাবে। আর এই দেখুন শিরাটাকে আমি একটু গরম মা একটু গরম করতে দিয়ে দিয়েছে, আর এটার মধ্যে একটু সামান্য পরিমাণে জাফরান কালার দিয়েছে জাস্ট একটু রং আসার জন্য, আপনার চলে দিতেও পারেন না দিতেও পারেন। তো এই গরম শিরাটার মধ্যে মা কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিল। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতন মানে একদম হাই হিটে বলকে নিয়েছে এই দেখুন। আর যখন বলকে আসবে তখন ঢাকনাটাকে জাস্ট একবার উঠিয়ে দিবেন, মানে এটাকে নাড়তে হবে না, কারণ এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো খুব নরম থাকে, ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। তো 2 ঘন্টা এইভাবে শিরাতে মানে তখন আমি চুলাতে কিন্তু জাস্ট একটা দুটো বলক দেওয়ার পর মা চুলাটা বন্ধ করে 2 ঘন্টার মতো রেখেছিল চুলাতেই। আর এখন দেখুন মিষ্টিগুলোকে একটু কেটে দেখে যে কতটা সফট হয়েছে। আমার তো এই মিষ্টিগুলো খুবই ভালো লাগে, যে আমার বাসায় মিষ্টি বানালে বাইরের মিষ্টি তো খাওয়া হয় না, বাইরের মিষ্টি খুব খাওয়াটা বন্ধ করে দিয়েছি, কিন্তু বাসায় মিষ্টি বানালে কিন্তু আমি অনেক খেতে পারি। তো আপনাদের সাথে আরও একটা নাচের শিল্পে শেয়ার করছি, সেটা হচ্ছে পিৎজা।
তো আমরা সেদিন পিৎজাও বানিয়েছি, কালকে সরি কালকে পিৎজাও বানিয়েছি। তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে পিৎজা রেসিপিটা কিন্তু ঘরে খুব সুন্দর, আপনি কিন্তু ঘরে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন পিৎজা রেসিপিটি, মানে পিৎজাটি। তো এখানে মা কুসুম গরম জল নিয়েছে 1 কাপ। তো আমি ভাবলাম এখানে আপনাদের উপকরণ সব লিখে দিই। আর গুঁড়ো দুধ নিয়েছে 1/3 কাপ। আপনার চাইলে এখানে লিকুইড গুঁড়ো দুধটা ইউজ করতে পারেন যদি হাতে কাছে থাকে। আর দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে, আর দিয়ে দিব চিনি 1 চামচ। এখন দিয়ে দিব সরি এখন কিছু দিব না, এখন হ্যাঁ 1 কাঁটা চামচ দিয়ে ভালোভাবে সব উপকরণকে একটু মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব ইস্ট 1 চামচ। ইস্টটা দেওয়ার পরে এখন আরেকটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে করে ইস্টটাকে মানে ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হতে পারে। আর অনেকে কিন্তু ধারণা ইস্টটা না ফুললে হয় না, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ইস্টটা কিন্তু না ফুললেও কিন্তু আপনার মানে ডোটা খুব সুন্দরভাবেই হয়। তো এখন এই জায়গায় দিয়ে দিব ময়দা 2 কাপ। আপনি মানে আমি প্রথমে 1 কাপ করে দিয়ে একটু নিয়ে চলে আরও লাস্টে আরও 1 কাপ দিব। অনেকেই মনে করে যে পিৎজা বলেন বা মিষ্টি বলেন বা যে কোনো কিছু বলেন, যেগুলো মনে করেন নাস্তা, যেগুলোতে মদ মানে যেগুলো মদে দিয়ে তৈরি করা হয় সেগুলো আটা দিয়ে তৈরি করা যায়, কিন্তু না আটা দিয়ে হয় না। কারণ এইসব কিছু কিছু জিনিস আছে যে আপনার যে জিনিসটা আপনার দেখেন ঠিক সেই জিনিসটা কিন্তু দিতে হয়, নাহলে কিন্তু হয় না। তো আপনি ট্রাই করে দেখতে পারেন বাসার মধ্যে হয় কি না। আমি তো অনেকবার ট্রাই করেছি, আমার মা করেছে, হয়নি। তো এখন ডোটাকে একটু মানে সরি আর ময়দাটাকে ডো হিসেবে তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গিয়েছে, তো এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দেওয়ার পর আমি ডোটাকে আরেকটু মুথে নিব, যাতে তেলটা ডোটার সাথে ভালোভাবে মিশে যায়। তো এখন হাত দিয়ে এইভাবে গোল গোল করে দিচ্ছি, গোল করে একটা শেপ দিয়ে নিয়ে ডোটাকে ঢেকে দিব। 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রাখবো, তার মধ্যে কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এই দেখুন 7 থেকে 8 মিনিট পর ডোটা কি সুন্দর ফুলে গিয়েছে আর কতটা সফট হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিৎজা ডো বা রুটি করে মানে পাউরুটি যারা বানান বাসায়, ডোটা কিন্তু এইভাবে বানাবেন, এইভাবে কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়। এখন একটু আর একটু মথে নেব। তো মথে নেওয়ার জন্য আমি এগুলো সব কিছু সরিয়ে নিচ্ছি। এই দেখুন ডোটাকে হাত দিয়ে মথে একটু লম্বা কাটা শেপ দিয়ে নিব। শেপ দেওয়ার পর একটা স্ক্রাপার দিয়ে আমি ডোটাকে ছোটো ছোটো করে ভাগ করে নেব। এখন একটা দই নিয়ে নিব, এর মধ্যে সামান্য পরিমাণে ময়দা দিয়ে এখন ডোটাকে বেলে নিব একটা রুটির মতন, একদমই পাতলা। কারণ পিৎজার ডোটা আপনার যতটা পাতলা হবে পিৎজাটা কিন্তু তত ক্রিস্পি হবে। তো এখন একটা প্লেটের উপর নিয়ে নিব আর ডোটাকে একটু হাতে এভাবে একটু চেপে চেপে দিব। আর এইভাবে কাঁটা চামচ দিয়ে ডোটাকে একটু ফুটো করে নিব, তাহলে যে ময়দার ভিতরে যে একটা বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে। আর হবে কি, তাহলে ডোটা যখন আপনি চুলায় দিবেন এই পিৎজাটা, তাহলে রুটির মতো একদম ফুলে যাবে না, একদম পিৎজার মতন একদম ফ্ল্যাট থাকবে। এর জন্য কিন্তু কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে দেওয়া হচ্ছে। তো এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে টমেটো সস। এই টমেটো সস কিন্তু বাসায় আমাদের ঘরে বানানো, মা বানিয়েছে। তো এটা রেসিপি অবশ্যই একদিন শেয়ার করব। তো শেয়ার করার সময় ছিল না, মানে খুব তাড়াতাড়ি করে বানানো হয়েছিল, তো তার জন্য। তো এখন এর মধ্যে দিয়ে দেবো মুরগির কিমা। এই মুরগির কিমাটা কিন্তু কালকে আমি আপনাদের দেখিয়েছি, তো সেই মুরগির কিমাই কিন্তু আজকে ব্যবহার করা হয়েছে, একই ঠিক একইভাবে একই উপকরণ দিয়ে, এর জন্য আজকে আর দেখালাম না।
তো মিগির কিমাটা চারপাশে ভালো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর এখন এখানে যে দেব চিজ, এখানে কিন্তু মজরেলা চিজটা ব্যবহার করা হয়নি। আমি মজরেলা চিজটা বাজারে পাইনি, আর এই মজরেলা চিজ কিনতে কিন্তু আমি ঢাকায় পর্যন্ত গিয়েছিলাম। আমি চিজটা না চিনতে পারি না যে কোন চিজটা কিনলে ভালো হয়। তো এখন একটা সসপ্যানে দেখুন, এই সসপ্যানে আমি দিয়ে দিচ্ছি, মানে সসপ্যানে দেওয়া দেওয়ার পর আমি ঢাকনা ঢেকে দেবো 4 থেকে 5 মিনিট পর। আর একইভাবেই আমি আরেকটা তরিকা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানে। তা ফ্রাই প্যানে কিন্তু পিজার রুটিটা নিয়ে এইভাবে একইভাবে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফুটো করে দেওয়ার পর টমেটোস লাগিয়ে এর মধ্যে চিকেন কিমাটা নিয়ে নিয়েছি। চিকেন কিমাটা চারপাশটা ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি চিজ দিয়ে দিয়ে দেবো। চিজটার নামটা না আমার মনে নেই, তবে এই চিজটাও খেতে কিন্তু অনেক ভালো। আমি কিন্তু আপনাদের দুটো নিয়মে পিজা রেসিপিটা দেখিয়ে দিয়েছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটি লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থেকে ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনারা খুব সহজে কিন্তু আমার এই ভিডিওটি দেখতে পারবেন। আর আমার ভিডিও যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিন, যাতে আপনার বন্ধুবান্ধব বা কাছের আত্মীয়স্বজন দেখতে পারে। আর এই পিজাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল সন্ধ্যার নাস্তার জন্য, কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য বা ফ্যামিলি মেম্বারদের জন্য এই পিজাটা তৈরি করে খেতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এই